তাহানি অসমত মার্ঘেরিটা নামের এখন চহর নাছিল, কিন্তু উজনির একেবারে শেষর সেই চহরখনত স্বাধীনতার পূর্বেই রেল লাইন তৈয়ার করা হয়েছিল। কয়লা সরবরাহর বাবে ব্রিটিশে রেল লাইন বহুয়ার সময়ত অভিযন্তা আছিল ইতালির সি আর পাগিনিনি। তেওঁর নেতৃত্বতে দিহিঙর উপর দলং সাজি সেই ঠাইত রেল স্টেশন স্থাপন করা হয়েছিল। ইতালিয়ান অভিযন্তাগী স্টেশনট নিজ দেশের রানী মার্গেরিটা অফ সেভিয়রের নামেরে মার্গেরিটা হিসাবে নামাকরণ করিলে। নামর ইংরাজি বানান মার্গেরিটা হওয়ার বাবে শহরখনের নাম হলগৈ মার্গেরিটা। নামনির বিখ্যাত শহর হাতশিঙিমারির এখন ঠাইর নাম হল হালদিগঞ্জ। দরাচলতে ব্রিটিশ শাসনকালত লেফটেনেন্ট কর্নেল এইচ এম হেলেদি আছিল পশ্চিম গারোপাহাড়ের কমিশনার। তেওঁর নামতে সেই ঠাইর নাম হলগৈ হালদিগঞ্জ। ঐতিহাসিকভাবে সমৃদ্ধ হালদিগঞ্জ পূর্বে আছিল গারোপাহাড়ের অস্থায়ী সদর। গুয়াহাটির সদাব্যস্ত আমবাড়ি লেম্বো রোডরও আছে ইতিহাস। ব্রিটিশ রাজর সময়ত এ এস ডব্লিউ বেন্টিং আছিল কামরূপর ডেপুটি কমিশনার। তেওঁ বাস করেছিল ব্রহ্মপুত্রর পাড়ৰ বেন্টিং বাংলোত। তেওঁ কার্যালয়ের পর অহা যাওয়ার সময় পথত সদায় বহুত ছাগলী চড়ি থাকা লক্ষ্য করেছিল। বেন্টিংকে সরকারি নথিতো সেই ছাগলী থাকার রাস্তারে বলে উল্লেখ করেছিল। ফলত পিছলৈ সেই পথৰ নাম হলগৈ লেম্প রোড। ব্যাখ্যা অনুসারে 1978 চনত আমেরিকার রাষ্ট্রপতি জিমি কার্টারে ভারত ভ্রমণের সময়ত হারিয়ানার এখন গাঁর গয়ার আতীর্থ গ্রহণ করেছিল। ভ্রমণত গাঁওবাসী উৎফুল্লিত হয়ে পড়েছিল, ফলত পিছলৈ গাঁওখনের নাম হলগৈ কার্টারপুরী। 1998 চনত ভারত ভ্রমণ করেছিল টাইটানিকর নায়িকা কেইট উইন্সলেটে। সেই সময়ত পবিত্র নগরী ঋষিকেশর একটা জলপ্রপাত স্নান করেছিল। এতিয়া সেই জলপ্রপাতর নাম হয়েছে কেইট উইন্সলেট ওয়াটারফল। নিউজ ডেস্ক রিপোর্ট, বার্তা এনি।